আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা চলে আসবে আমার উম্মতে মুহাম্মাদীদের বিরাট একটা বংশ, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, ওরা দুনিয়াতে পয়সা রোজগার করা বড় পছন্দ করবে কিন্তু এই পয়সার হিসাব যে একদিন দিতে হবে এ কথা তারা বেমানুম ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল বান্দা যদি রোজগার করাটা ভুলে যায়, যদি হিসাব দেওয়াটাকে ভালোবাসতে পারে তো তাহলে বান্দার কপাল খুলে যাবে। এরা রোজগার করাটা খুব ভালোবাসে কিন্তু হিসেব দেওয়াটা একদম ভুলে যায়, বেমালুম ভুলে যায়। নবী আমার হাদিস শরীফের পরের অংশে বলে দিয়েছেন ইউহিব্বুনাল কুসুরা ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। হে আমার প্রিয় সাহাবী, আমি রাসূল বলছি সায়াতি জামানুন আলা উম্মতি, কিয়ামতের পূর্বে এমন একটা জমানা চলে আসবে ওই সময় আমার উম্মতদিগির ভিতরে বিরাট একটা অংশের উম্মতে মুহাম্মাদি ইউহিব্বুনাল কুসুরা, তারা বিরাট বিরাট পাকা অট্টালিকা পছন্দ করবে কিন্তু অয়ানসাওনাল কবরা এই অট্টালিকা ছেড়ে দিয়ে নির্ধারিত সময় আমাকে যে কবরে শুতে হবে সে কবরের কথা তারা বেমালুম ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর, কুসুর মানে অট্টালিকা বিল্ডিং বালা গালা, আর কবর মানে তো আমরা খুব ভালো জানি। নবী আমার বললেন ওরা দুনিয়ার বিল্ডিং বালাখানাটা যদি একবার ভুলতে পারত আর কবরের কথাটা যদি তারা মনে রাখতে পারত তবেই তো তাদের কপাল খুলে যেত, তবেই তো তাদের কপাল খুলে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নবী বলেছেন আমার উম্মতের বিরাট একটা অংশ তারা অট্টালিকা পছন্দ করবে কিন্তু কবরের কথা তারা ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, ওরা বিল্ডিং বালাখানা অট্টালিকা পছন্দ করবে কিন্তু কবরের কথা তারা বেমালুম ভুলে যাবে। আচ্ছা, নবীর এই কথাগুলো তো 1400 বছর আগে, আজকের দিনে দাঁড়িয়ে এই 1400 বছরের পুরনো কথাগুলো কি বড্ড অমানান বলে মনে হচ্ছে? অক্ষরে অক্ষরে বলেছে, তাহলে কতটা দূরদর্শিতা নিয়ে, কতটা দূরদর্শিতা নিয়ে প্রিয় রসুল এই কথাগুলো বলেছিল। আচ্ছা, কাসরুন মানে বালাখানা, বিরাট অট্টালিকা, বড় বড় রাজপ্রাসাদ, কলকাতার বাড়িগুলো এখন দেখেছেন নিশ্চয়ই যারা হালিপুরি কলকাতায় গেছেন, মেগাসিটি নিউ টাউনের ভিতরে বিরাট বিরাট বাড়ি তৈরি হচ্ছে। এই বাড়িগুলো প্ল্যান এস্টিমেট তৈরি করার সময় না অনেক কিছু কাগজপত্র পাস করতে হয়, যেমন একটা বিল্ডিং এ যদি 10,000 মানুষ থাকে 50 তলা বিল্ডিং এ 10,000 লোক থাকতে পারে, এই বাড়িটায় যদি অচমকা আগুন লেগে যায় তাহলে 10,000 লোক পুড়ে মরে যাবে, তার জন্য কি না বাড়ি তৈরির সাথে সাথে আগুন নেমানোর ব্যবস্থা রাখতেই হবে এখন মাস্ট, তা নাহলে সরকার পারমিশন দেবে না ও বিল্ডিং করতেই পারবে না। কি করতে হবে না, বিল্ডিং এর নিচে বিরাট একটা পুকুর রাখতে হবে, তাতে সব সময় পানি থাকবে, আর মোটর ফিট করা থাকবে, আর পাইপ দিয়ে দিয়ে এই 50 তলা বিল্ডিং এর প্রত্যেকটা রুমে ঠিক সিলিং এ যেখানে পাকা ঝোলে ওই রকম জায়গায় ঠিক আমার মুতোটা যত বড় এত বড় একটা মেশিন ওখানে লাগানো থাকবে, আর পাইপ দিয়ে দিয়ে সব সেট আপ করা থাকবে, আর সেখানে এমন সেন্সর বসানো আছে যে ঘরের একটা নির্ধারিত তাপমাত্রা ধরুন 50 কি 60, সেখানে কখনো যদি ঘরের ভেতরে 70 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়, 70 ডিগ্রি তাপমাত্রা যদি হয়ে যায় তাহলে কোনো সুইচ দিতে হবে না, অটোমেটিক্যালি ওখান থেকে পানি পড়া শুরু হবে।
একদম কখন কেডা সুইচ দেবে কারেন্ট দেবে তারপরে পানি আসবে ওসব চালাকির দিন শেষ। আমাদের এখন এই ইটিন্ডে ঘাটে তো এপাশে আছে না, আগুন লাগলি গাড়ি যায় ফায়ার ব্রিগেড, ওসব ঘন্টা মেরে গাডাং গাডাং সর সর আগুন লেগে জেলিবুতি যাচ্ছে। এখন আর সব চলবে না কলকাতায়। নতুন যে বাড়িগুলো তৈরি হচ্ছে বা হয়ে গেছে বিরাট বিরাট অট্টালিকা, এর প্রত্যেকটা বাড়িতে অটোমেটিক্যালি আগুন নেভানোর ব্যবস্থা আছে। আপনি পরীক্ষামূলকভাবে ওই ঘরের ভেতরে ওই যে জায়গাটা মেশিন আছে একটা দেশলার কাঠি ওই মেশিনের কাছে একটু গরম দেবেন, দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে পানি পানি আর সে পানি এক জায়গায় পড়বে না, একদম কুয়াশার মতন গোটা ঘরে ছড়িয়ে যাবে। যদি এক জায়গায় পড়ে আর কোনায় যদি আগুন লাগে তাহলে আগুন লাগবে তার কোনো গ্যারান্টি নেই, আগুন লাগবে তার কোনো গ্যারান্টি। অথচ যে আগুনের গ্যারান্টি নেই সেই আগুন থামানোর পানিটা একদম রাখতেই হবে, না রাখলে বাড়ি পারমিশন পাবে না। কবরে যে আগুন লাগবে এর একটা গ্যারান্টি আছে না? গ্যারান্টি আচ্ছা, তাহলে আগুন লেবানো পানির ব্যবস্থা গ্যারান্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন কোন ইমানদার বান্দাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, আল্লাহর কোন বান্দা কোন বান্দিকে যখন শোয়ানো হবে, ওই বান্দিকে কবর দিয়ে 40 কদম যেতে না যেতেই আল্লাহ পাকের একজন ফারিস্তা ওই বান্দাকে তুলে বসিয়ে বলবেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ফেরেশতা জিজ্ঞেস করবেন তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি, কোন কিতাবের অনুসরণ করতে। বান্দা যদি প্রশ্নের জবাব দিতে পারে তবে তো বান্দার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি এই প্রশ্নের জবাব দিতে না পারেন তাহলে ওই রকম অবস্থাতে নবী আমার হাদিস শরীফে বলেছেন ওর কবরে একটা দুটো তিনটে নয় বেদিনদের কবরে আমার আল্লাহ 99টা জগৎ সাপ ছেড়ে দেবেন, জাহান্নামের সঙ্গে ওই কবরে একটা সুরঙ্গ তৈরি করে দেবেন। ওই বান্দা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনের আযাব ভোগ করতে থাকবে। কবরে যে আগুন লাগবেই তার গ্যারান্টি আছে। এবার যারা ইমানের পানি নেওয়ার ভেতরে যেতে পারবে তাদের আগুন লাগবে না, আগুন ঠান্ডা হয়ে যাবে। এখন কলকাতার বিল্ডিং এ আগুন লাগার গ্যারান্টি নেই কিন্তু পানির ব্যবস্থাটা পাকা 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 পাকা, আর কবরে আগুন লাগার গ্যারান্টি আছে যে পরিমাণ, সেই পরিমাণ পানির ব্যবস্থা কি মুসলমানরা করছে? তাহলে মোদী মমতার ভাবনা না ভেবে নিজেদের ভাবনাটা একটু ভাবি যে আমাদের উপায়টা কি হবে, উপায়টা কি হবে। দুনিয়া তো খুব ক্ষণস্থায়ী, কদিনের দুনিয়া। আমার এখনো মনে পড়ে ত্রিপুরে সেই একটা গর্ত আঙুল দিয়ে ফড়াং করে গুলি মারা, গুলি খেলেনি ছোট বয়সে, গুলি খেলা, তারপর সেই কাঁটালের পাতা নিয়ে খোলা চেলেছিল, দেখছিল কাঁটালের পাতা, উই নিয়ে খেলা করা, তারপর সে মাথায় হাত দিয়ে বুড়ি চু ঘড়িল চু চু বলে টেনে লেদানো, তারপর সে এরম ঘর ঘর দাগ টেনে এদিক ওদিক দৌড়োদৌড়ি করে গাদি খেলা, মনে আছে? আমার একা মনে রে সেদিনকার কথা না, দেখতে দেখতে আমার বয়স 48-49 বছর, আর কদিন এখনো এখনো আরামসে খুব খেলতে পারি, দাড়ি নাই পেয়ে গেছে, আমি তো বুড়ো হইনি এখন, শরীর তো এখনো সুস্থ আলহামদুলিল্লাহ। তাহলে সেই ছোট্ট বয়সের সেদিনকার সেই কড়া সব মনে আছে আমার, ভুলে যায়নি কিছু, দেখতে দেখতে লাই লাই শেষ। বিয়ে করে গাড়ি করে আস্তে আস্তে গিন্নির সঙ্গে খুনসুড়ি করা গাড়ির ভেতরে, হ্যাঁ দেখতে দেশ গাছে, দেখতে দেখতে আজকে আমি বুড়ো সে বুড়ি, সে মুক্তি সাহেবের নাতি পুতি গিয়ে নানু নানু করে ঝেপ টেকা মাথার কাট দেবে, এই নানু বলিস নে মামু বল, তার মানে মুক্তি সাহেবের বড় মেয়ের ছেলে, মুক্তি সাহেবের নানা বলে মানে আমারও নানা বলে,
নানা বলি যে লজ্জা লজ্জা তাহলে তো বুড়ুই হয়ে গেছে নানা বলতেছে মানে সে শালারে বারবার বলল তো আমার মামু বল তাও বল নানা বললি যেন নিজের বড্ড বুড়ো বুড়ো লাগে তো মামু বানা বল আমার জন বানা মনে এই এই তো দুনিয়া আমি মরে যাব দুদিন আপনারা একটু হুসপিস করবেন চোখ মুখ ডলবেন তিন দিন পরে আবার আপনারা খয়নি ডেলে ডেলে দিন পায় তারপর আমার কথাও বেশি দিন মনে থাকবে না এই তো জগৎ আর এর জন্য যদি এত পাগলামি করি এর জন্য এই সামান্য কটা দিনের জন্য জীবনটা এখনো প্রচুর বাকি আসল জীবন তো শুরু হবে মুসলমানের আসল জীবন তো শুরু হবে দুনিয়ার জীবন যেখান থেকে শেষ আসল জীবনটা তো সেখান থেকেই শুরু কিন্তু মুসলমানদের বোঝাবার কোনো লাইন পাচ্ছেন কোন লাইন দিয়ে বোঝাবো তাহলে এই দুনিয়ার কোন নিয়ামত ইমানদার ছাড়া কোন বেদিন বেদিল মুশরিককে আমার আল্লাহ দিতেন না আসলে দুনিয়াটা ভোগ বিলাসিতা করার জায়গা নয় দুনিয়াটা কাঁদার জায়গা নয় দুনিয়াটা হাসি ঠাট্টা করার জায়গা নয় দুনিয়া ভোগ বিলাসিতা করার জায়গা নয় দুনিয়াটা খাবার মজা নেওয়ার জন্য জায়গা নয় দুনিয়াটা স্বামী স্ত্রী সহবাস করার জায়গা আনন্দের জায়গা নয় দুনিয়াটা ফুর্তি করার জায়গা নয় আল্লাহর বান্দা মনে রাখুন দুনিয়াটা আল্লাহ ভোগ করার জন্য দেননি দুনিয়া থেকে জাহান্নাম বাঁচাবার জন্য দুনিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া খাওয়ার জন্য দুনিয়া নয় জান্নাতের ভিতরে আপনি খাবেন কষ্ট পাওয়ার জন্য দুনিয়া নয় জাহান্নাম রয়েছে আপনার কষ্ট দেবার জন্য হাসবার জন্য দুনিয়া নয় হাসবার জন্য জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন কান্নার জন্য দুনিয়া নয় কান্নার জন্য আল্লাহর জাহান্নাম রয়েছে দুনিয়ায় না হাসি না কান্না না ভোগ না বিলাসিতা আপনি একবার ভাবুন এমনি কতটু মনে মনে হতে পারে যে জন্তু উঠেছে মানে কতক্ষণ চালাবেন তার তো ঠিক নেই খিদেও লেগেছে বাড়িও যাতে পারতিস নে হয়তো মনে মনে হতে পারে হতে পারে মেবি তা আপনার ধরুন বিরাট খিদে লেগেছে বিরাট খিদে লেগেছে তাই বলে ভাই চ আমার বাড়ি যাই তা বাড়িতে ডেকে নে গিন্নির বললাম কি আছে ভাত তরকে তলছে আমি তো দাও দাও দুটো ভাত আপনার দিল প্রথমে একটু ডাল আর আলু ভাত খেলে তারপরে একটু মাছ ছিল বেগুনির তরকারি খেলে তারপর একটু গোস্ত ছিল সেটাও দিলাম আমি বললো ভাই আর এক চামচ ভাত বলছে তা দেন দেন দিলাম আমি বললো ভাই এটা পোলট্রি এখন গরু আছে তা বললো দেন এক চামচ আর এক চামচ না গরুটা খেলো আমি বললো ভাই আর এক চামচ লাউ গুঁটা আছে একটা টাইম বলো আপনার আমার পায়ে ধরতে হবে আপনার যে ধর্ম বা বাদ দিস আমার কথা বলা যায় দুনিয়া তো আপনি তো ভোগ করবেন খাবেন যদি বলেন খাবার জন্যই দুনিয়া আমি আপনারে খাওয়াবো না করলে একদম উইকেট ছেড়া বাড়ি চলে যাবে খাতি হবে তুমি যখন খাবার জন্যই দুনিয়াদারি করতে গেলো কত গেলো কিন্তু আপনি যতই বলেন খিদে 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 একটা টাইমে গেলে আপনার হাত তুলে দিতে হয় ভাই আস্তাগফিরুল্লাহ হাত দেবেন না ভাই তোমার পায়ে দোকানে ধরে হাত দিও না হদ্দ ঠেসে ঠেসে গিল গে দিল উঠে বলতে ভাই এর চেয়ে না খিদে অবস্থায় ভালো ছিল মনে হচ্ছেন তিনটে কচি ওর পেটে সত্যিকারের বেশি খেলি এত কষ্ট হয় তখন মনে হবে যে চাইতে খিদে ভালো ছিল কি কি আগুন লাগালো আমি এর নাম দুনিয়ার খাবার যে খাবো খাবো করে দুনিয়া শেষ করে দিচ্ছেন সেই দুনিয়াতে আপনি তো নিজেও খেয়ে দেখেছেন একটা টাইমে যে হাত তুলে দিতে আর পারবো না
আমি বললাম ভাই তোমায় কিচ্ছু দিতে হবে না, তুই আর 50 গ্রাম সন্দেশ খা, আরে একটা বোঁদে তো খাবার জায়গা নিয়ে আয়, 50 গ্রাম সন্দেশ দেবে কোথায়? বোঁদে বলে না দরবেশ বলে। বাহ বাহ বাহ, আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ পাকের কোন বান্দা যখন আল্লাহ জান্নাতের ভিতরে চলে যাবেন, প্রথম জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা বিভিন্ন রকমের খাবার দেখবে, বিভিন্ন রকমের ফল দেখবে, একটা ফল দেখার সঙ্গে সঙ্গে ওরা অত্যন্ত লালায়িত হয়ে যাবে। জান্নাতের ভিতরে ফল পড়ার জন্য লাঠি লাগবে না, লগা লাগবে না, ঢিলার ইট মেরে চুড়ে ফল পাড়তে হবে না, বান্দা শুধু মনে মনে নিয়ত করবে আল্লাহই ফল খেলে ভালো হতো, মনের নিয়ত মনে থাকতে থাকতে জান্নাতের সেই ফলওয়ালা গাছটা ডালটা সমেত বান্দার গালের কাছে এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা গালটা হা করে হাত দিয়ে ফলটা ঢুকিয়ে দেবে, গালটা করার সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঢুকিয়ে দেবার পূর্বে জান্নাতের সেই ফলটা নিজ ইচ্ছায় বান্দার গালে চলে যাবে। আগে গেতে দামি আর একটা ফল, ও তখন মনে আফসোস হবে, খালা প্রথমে এই বুধ আমরা এত খালো, একদিন এরা তো বিরাট দামি বলে একটু খালি হতো, লোভ হবে। নবী আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, সম্পূর্ণ পেট ভর্তি হয়ে যাওয়ার পরেতেও ওই বান্দা যখন আর একটা জিনিস খাবার ইচ্ছা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একটা ঢেকুর তুলে দেবেন, একটা ঢেকুর উঠবে, একটা বার ঢেকুর তুলবে, সেই ঢেকুর ভিতরে কোনো রকমের কোনো দুর্গন্ধ থাকবে না, ওই ঢেকুরে পচা গন্ধ থাকবে না, কোনো রকমের জাঁজানো গ্যাস গন্ধ থাকবে না। জান্নাতি বান্দাদের একটা ঢেকুর উঠবে, ওর ভিতরে বিষ্কাম্বারের গন্ধ পাওয়া যায়, একটা ঢেকুর ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার পুরো পেটটা খালি করে দেবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আবার সেই দ্বিতীয় গাছের ফলটা পেট ভর্তি করে বান্দা খেয়ে ফেলবেন, বান্দার পুরো পেট আবার ভর্তি হয়ে যাবে, দারুণ মজা পাবেন, দারুণ রকমের আনন্দ পাবেন, আবার দুপা এগিয়ে যাবেন, আবারও দেখবেন একটা দামি খাবারের গাছ, তখন বান্দা আবার আফসোস করবে, মনে আফসোস হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা বার ডেকুর উঠে যাবে, আবার পেটটা খালি হয়ে যাবে, আবার বান্দা খেতে থাকবে, সারাদিন ধরে বান্দা খাবে, একবার ভর্তি হবে আবার খালি হয়ে যাবে, আবার ভর্তি করবেন আবার ডেকুর তুলে খালি হয়ে যাবে। ওরে বান্দা খাবার মজা তো আল্লাহ জান্নাতের ভিতরে সারাদিনে আসিয়া সবার আপনি খাবেন, যতই আপনি খাবেন ততই আল্লাহ পেটটা খালি করে দেবেন, কিন্তু দুনিয়ার যতই খাওয়া খাবো করেন না কেন, দুবার পেট ভর্তি খাইয়ে দেব তো তিন দিন তো আপনার পচা ঢেকুর উঠবে। সত্যি করে আল্লাহর দিকে চেয়ে বলেন, দুনিয়ায় কি খেয়েও শান্তি আছে? পিছনের দিকে হয়তো মনে মনে হচ্ছে দিয়ে দেখো দেখ শান্তি আছে কিনা, যে দেখি না আজকের খিচুড়ি খাদিম দামি করো, এই প্যাকেট আছে না, প্যাকেটে না খাদিম করা আমি হবো, সারা দুনিয়া দুনিয়া করে গেলা গেলা করে কতটা গেলে দেখো, আমি যদি খাদিম করি যতক্ষণ তবু খাদি পারবে, হ্যাঁ দরকার হয় ওরকম মাল যদি একটু সেম সেম থাকে তা আমার চেনা শোনা লোক কটা তুলে লো পেট ফাঁপ দেবে, এগোড় ওগোড় করতে হবে, কোনো আবার আবার ওষুধ মারতে হবে, দুনিয়ায় তো খেয়েও শান্তি। জান্নাতের ভিতরে যদি মনে করেন সারা দিন ধরে খাও খাও খাও, আর খাওয়া তো কি বলি বলেন দিন দেখি খাওয়া, তেঁতুল একটা গালে দিল, একটু টক লাগলো, একটু মরিচ আর লবণ দিল, বেশ একটা টেস্ট লাগলো, কোথার থেকে কোন পর্যন্ত ঠোঁটের থেকে জিভের গোড়া পড়া মজা তো এই 6 ইঞ্চি গলা পার হয়ে গেলে আর মজা, টেস্ট এই জায়গাটা
জীবির আগার থেকে জীবির গোড়া হলো, জীব পার হয়ে গেল মানে মজা মজা শেষ। মটন দিস আর বিফ দিস, ডাল দিস আর বেগুন দিস, ওই ছয় ইঞ্চির জন্য মজা তো ছয় ইঞ্চি লম্বা আছে কারো জিভ, ছাগলের জিভ ছয় ইঞ্চি হবে, মানুষের জিভ মনে হচ্ছে সাড়ে তিন চার লম্বা করে দিন নাকি লম্বা করে দিন চার চার একদম টেনে টুনে। তাহলে যত ভোগ বিলাসী তার খাবার মজা ওই পাঁচ ইঞ্চির ভেতরে, তার উপরে গেলে গেলে এপারে থাকলে আফসোস থাকবে, নিশায় পড়ে গালে দেবো ছয় ইঞ্চি পারলি পাঁচ ইঞ্চি পারলি শেষ। এখানতে যে মজাটা পার করে ভেতরে গেল মানে তাহলে মজা তো শেষ, এবার বেরোবে যখন তখন সর্বনাশ। শালা যে ঘরে বসে মাল লোড করেছিল ওই ঘরে বসেই যদি আনলোড করি সৌর বাড়ির ভাত হবে, চেটকে মাথার কাট খুলে দেবে। জান্নাতের ফলগুলো খাবেন যখন সুস্বাদু, ঢেকুর ডরবে তার চাইতে বেশি দামি। কোটি কোটি বছর ধরে জান্নাতিরা জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন এক ফোঁটা পেশাবও হবে না, এক ফোঁটা পায়খানাও হবে না। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা জান্নাত সত্যি আছে নাকি বলেন, আছে ভেরি গুড বাহ বাহ বাহ। আচ্ছা হালি করে কোনো শাড়ি বাড়ি খেয়েছেন যে ওই আজকাল না প্রায় বিয়ে বাড়িতে টেবিলে বসার পরই একটা দুটো পৃষ্ঠা ছোট বেলা একটা বই দেয়, দু পৃষ্ঠা খুললে এ পৃষ্ঠে লেখা আছে হারুন রশিদের বিয়ে ফাতেমা খাতুনের সঙ্গে, এ পৃষ্ঠা লেখা আছে কবে কোথায় শাড়ি হবে, এরকম ফাঁক করলি মেনু। প্রথমেই ওই কি একটা পরোটা দেয়া করে নান সঙ্গে চানা মটর, তাহলে প্রথমে নান পুরি সঙ্গে চানা মটর ফ্রাইড রাইস, তারপরে পাঁপড় বেগুন ভাজি বুনিদি ট্যাংরা মাছ পয়তি মুরগির ডিম সব পর 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 মশালা বাইশ চব্বিশটা আইটেম দেখে নিল। তার মানে তুমি বাছাই করে নাও পরপর এই বক্তারা সব আসবে, কার রস কতটা শুনবা ঠিক করলাম, ভালো জিনিস এটা। আমি আমি খুব স্যালুট জানাই, কারণ ডাল গিল গিল গিলে এই পর্যন্ত এনে তারপরে একটুখানি গোশ দেবে বিরাট বাজে জিনিস। কি কি আছে আমি যখন খাওয়ার জন্যই তৈরি করি, মানুষ যত স্বস্তির সঙ্গে খাবে আমি বাড়িওয়ালা তত শান্তি, সুতরাং বলে দেবো ভাই এই আছে খুব ভালো। লিস্টেরা দেওয়া আমি একদম বিরোধী না, যার যেটা পছন্দ হয় সে সেটা খাবে। মানে এরকম নামি দামি বিয়ে বাড়িতে দেখবেন প্যান্ডেলে ঢোকার বাইরে এক জায়গায় আছে লস্যি, এক জায়গায় আছে চিকেন চাঁপ নাকি একটা বলে বোধ হয় চিকেন পকোড়া ফুচকা, এরম সব কয়েকটা স্টল থাকে না, ও কি পয়সা লাগবে বাড়ি বিয়ে বাড়ি লাগবে না ফ্রি, রাস্তার কিছু লোক সুযোগ মতো ওখান থেকে ফ্রি ফুচকা টুচকা মেরে যায়। ফজার মতন বাড়ি যারা আছে কেডা কা দুই পক্ষের কুটুম থেকে কেডা ইয়ে মনে করবে মেয়ের পক্ষের ও মনে করে ছেলের পক্ষে, রাস্তার লোক কিছু ফাও মেরে চলে যেতে যাকে যাকে। কিছু পার্টি আছে ওই ফুচকা হদ্দ গেলা গিলতে দু চারটে পাকোড়া গিলে ফুচকা এরম তিরিশ চল্লিশটা পঞ্চাশটা গিলতে ফুচকা টুচকা গিলে আবার আবার সর্বত খেলো তুলে লাস। এইবারে লস্যি যথারীতি এদিকে বিয়ে হয়ে গেল, চলো এবার ভেতরে ভেতরে ঢুকে বসে খাদি বসলো একসঙ্গে, প্রথমেই নান পুরি আর চানা মটর দিলে, কোন রকম এক দু গাল দেখে ফ্রাইড রাইস আর আর ওই পাঁপড় গালে দিয়ে চুষতিস চুষতিস কেন চিপকে খা তাই তাই খা, তারপর দিলে পয়তি ট্যাংরা মাছ, তা সে জানো সালুম চাকা মানে তুমি এই শালা একটা এক পিস ট্যাংরা মাঠে দাম প্রায় বাইশ টাকা, এ যা মালের সাইজ আছে তাহলে তা ভাই মানে
প্যান্ডেলের বাইরে গেলেই তুই পেট ভরে নিলি, তোর তো বোঝা উচিত ছিল বাইরে যদি এই থাকে তাহলে ভেতরে কি না আছে, তাহলে তো খোদার কি না আমি বুঝতে পারি ভাই। ওর চোখের সামনে সবাই যখন খাবে ও তখন হাত পা কামড়াবে, ওর কিচ্ছু করার নেই, শুধু গোল গোল বাগদা চিংড়ে লোকের পাতে যখন দেবে না আর ওর দিক ফিরে যেন চোখ মিথ্যে বাগদা চিংড়ে দেখ দেখে আউ মাউ করবে, কিন্তু গেলার তো কোনো লাই নাই, কোনো লাই নাই। মাঝে মাঝে দেখছি একটা দেখ নে জিবি ঘষে চিপকে টিপকে আবার ফেলে দিচ্ছে, কারণ এ পাত্র শেষ বলা যেতে পারে। দুনিয়ায় যেটুকানি আল্লাহ আপনার দেশে যেটুকানি দেশে এটা প্যান্ডেলের বাইরে, এটা ইমানদারদের জন্য প্যান্ডেলের বাইরে। আমি বলছি এখানকার ফুসকে টুসকে ভাই বেশি খাস নাই, বেশি খাস খাস খুব বেশি বেশি একটু আলো পানি টানি খেয়ে এই কটা দিন যাক যাক। তোর খাবারের মেনু তো নবী বলে দিয়েছেন, আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন জান্নাতি বান্দাদের প্রথম খোরাক থাকবে মাছের কলিজা, হাজার হাজার রকমের ফলের বৃক্ষ থাকবে, বিরানি পোলাও কালিয়া কোপ্তা মিষ্টি মেঠাই টক জাল মিষ্টি কোন স্বাদ কে পছন্দ করে, যে বান্দা একই রকম ফল আপনি মিষ্টি পছন্দ করেন, একই রকম ফল আপনি ঝাল পছন্দ করেন, একই রকম ঝাল আর একজন টক পছন্দ করেন, একই রকম ফল আর একজন নোনতা পছন্দ করেন, একটা ফল কেটে কেটে আপনি খাবেন আমি খাব, আপনার কাছে ঝাল লাগবে আমার কাছে মিষ্টি লাগবে, আরেকজনের কাছে নোনতা লাগবে আরেকজনের কাছে টক লাগবে, একই ফল সবাই খাবেন আর প্রত্যেকই আনন্দ করতে থাকবেন, আমি যে ঝালটা পছন্দ করি এই ফলটা ঠিক সেই পরিমাণ ঝাল আছে, আমি যতটা মিষ্টি পছন্দ করি এ ফলটা ঠিক সেই পরিমাণ মিষ্টি আছে, আমি একটু নোনতা খাবার পছন্দ করি এ ফলের ভিতরে ততটাই নোনতা রয়েছে, আমি একটু টক তেঁতুল পছন্দ করি এ খাবারের ভিতরে ততটা পরিমাণ টক আমি পেয়ে গেলাম। আল্লাহর জান্নাতের ভিতরে খাবার কোনো অভাব থাকবে না, স্বাদের কোনো রকমের অভাব থাকবে না, একই ফল আজকে খাবেন এক রকম মজা পাবেন, কালকে খাবেন আর এক রকম মজা পাবেন, সকালে এক রকম মজা পাবেন, দুপুরে আর এক রকম মজা পাবেন, হাজার নয় লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে জান্নাতের ভিতরে কোনো দিন একই রকম মজার খাবার দুবার খেতে হবে না, একই রকম মজা দুবার না, ওই একই ফল যতবার খাবেন ততবারের আলাদা আলাদা টেস্ট পাবেন। গরুর গোশ যদি ঝোল করে রাঁধেন একরকম, ভুনা করে রাঁধেন আর একরকম, কাবাব করলি একরকম, চাপ করলি আর একরকম, শিক কাবাব করলি টিকিয়া করলে, তাহলে একই জিনিস রান্নার ফেরাবাটার কারণে টেস্ট বিভিন্ন রকম হয়। তো জান্নাতিদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে কি ধরনের খাবার রাখবেন, যে বান্দা জান্নাতে যতদিন থাকবেন বললে তো ভুল হবে, যতবার খাবেন ততবার প্রত্যেকটা খাবারের মজা আলাদা আলাদা পাবেন, একই টেস্ট কোনো জান্নাতিকে দুবার খেতে হবে না। এবার আপনি বলেন দুনিয়ায় কি খেয়েও শান্তি আছে, যদি খেয়ে শান্তি খেয়ে যদি শান্তি ভোগ করতে হয় তাহলে দুনিয়ার ফুসকা বেশি টানলি হবে না, মহিলা সমিতির ফুসকা, জমির হাড়ি ঠেলা ফুসকা, ছেলের বেতে মেয়ের বাপের কলজের রক্ত খাওয়া ফুসকা, তারপরে বোনের হক ফাঁকি দিয়ে বাপের কাছ থেকে জমিগুলো লিখে নেওয়া ফুসকা, এসব মাল যে বেশি খেয়েছে জান্নাতিরা যখন খাবে এদের বলো বাইরে থেকে তখন চোখ মুখ টানা টানি করতে হবে, দুনিয়ার ফুসকা খোদার কি এত গেলা গেলিস না গা পেটে আর কিছু যাওয়ার জায়গা নেই, তা যার নামে একটু সেঁকি আছে দুনিয়া একটু বেশি খেলে এদিকে থামসা ওদিকে লিমকা এদিকে কোকোকোলা ওদিকে আবার জিরু
এইসব গিলে ঠিলেও দেখা যাচ্ছে রোদ হচ্ছে না। জিরু দু গ্লাস খেলো বটে, সে হজম হওয়া যেমন উল্টে ভেতরে মালজাল ছিল সব ওভারফ্লো হলো, বেরিয়ে আসলো। এর নাম হলো দুনিয়া। কিসের জন্য ভোগ করছেন? আপনি কি একটু স্বামী স্ত্রী সহবাস করা পছন্দ করেন? খুব ভালো, স্বামী স্ত্রী সহবাস এটা তো আল্লাহর নিয়ামত, যত বেশিবার সহবাস করবেন তত সহবাস, ওটা তো খারাপ না। কিন্তু একটা মদ্যা লোক দেন দিন পরপর 10 বার চান্স নেবে, আমি তার পারি মানি গাবো। আছে সেরা মদ্যা লোক 5 মিনিট 7 মিনিট ইচ্ছি, তাতেই আবার ফেসবুকে লেখে আই লাভ ইউ, লজ্জা করে না? সালাম মহিলা যদি ভোগ করবি তো একটুখানি অপেক্ষা কর, তোর পা দুখানা ধরে বলছে একটুখানি অপেক্ষা কর, আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা পুরুষকে 40টা করে হুর দেবে এবং সে সমস্ত হুরিদের গায়ে আল্লাহ এমন পোশাক পরাবেন তার গোস্ত আর হাড় ভেদ করেও হাড়ের ভিতরের মজাগুলো দেখতে পাবে। এবং জান্নাতীরা যদি মনে করে এখন ফুর্তি করব তো করবে, ঠেলি উঠে যদি মনে করে আর একবার তো আর একবার, যদি মনে করে আর একবার তো আর একবার, ক্লান্ত কষ্ট পরিশ্রান্ত বলে কোন অবস্থা জান্নাতের ভিতরে কথা বলেন, বউটার একটু দাঁত উঠবে না, কালার একটু ডিব্বা না, হিটুটা একটু বেঁকাবে না, নাকটা একটু দক্ষিণ দিকে টালবে না, আজ খোদার কিরে ভাই উইলে এই কটা দিন তুই তো এমনি তো পারিস না ঘোড়া ঘোড়া, ওই যা একটু হয় এই কটে দিন মানিয়ে গুছিয়ে আল্লাহ তোর জীবন যৌবনের শান্তি দেওয়ার জন্য জান্নাতের ভিতরে এক একটা মোমেনের জন্য কটা বলেছি 40টা করে আছে, সেই দিন একটু আনন্দ করিস। এই তো কটা দিন বলছে না, ও যেন দাঁত উঠবে না, সেই জন্য আমার অন্য জায়গায় আবার আমি একটু হুক কল করতেছি, হুকিং কল কল সালা, বাড়ির মিটারে ভোল্টেজ কম, হুক মেরে দেখি মাঝখানের তারে হয়তো হাই ভোল্টেজ আস। তুই তো মোমেন, মমতা ব্যানার্জির এটা বিশ্বাস না হতে পারে, মোদির এটা বিশ্বাস না হতে পারে, তুই তো ভাই কলমা পড়েছিস মোহাম্মদুর রসুলুল্লাহ, তোর সেই মোহাম্মদ তো তোরে বলেছে জান্নাতের ভিতরে 40টা আছে, তার নবীর কথা বিশ্বাস করে এই কটা দিনকে একটু এতেকাপ করা যায় না? আমি এগুলো ভাবি মাঝে মাঝে যে মানুষ দুনিয়াটারে কি মনে করে। তুই যদি ফুর্তি যদি করিস তা দুনিয়া তো ফুর্তি করেও মজা নেই, একবার খেয়ে উঠে বললাম ভাই আর একবার খা, বললো ধর্ম বা পার হবে না, আমি বললাম একবার শুই উঠে যদি আর একবার শুতি বলি, তাহলে দুনিয়ায় ভোগ করার কোনটা আছে বলেন? যেইটা ভোগ করে একটু শান্তি আছে, গিলকে গিলকে যেরকম পায় ধরেছেন ওখানে যদি কলে ফেলে দেই না ওখানে তার চাইতে বেশি পায় ধরতে হবে, যে ভাই কোনো লাইন নেই খোদার গিরে ছেড়িয়ে দে। এবার যে সোনা মানিক কলবানটা নামাজটা ইমানটা হালাল হারামটা একটু বাদ বিচার করে আর কটা দিন, আর কটা দিন, আল্লাহ আপনার জন্য অনেক কিছু রেখে দিয়েছে। যদি আপনার ইমানদার হন, যদি রসূলুল্লাহর উপরে যারা পরিমাণ বিশ্বাস থেকে থাকে, অপেক্ষা করুন আর কটা দিন পরই আপনার সেই বিরাট সুখ শান্তি আল্লাহ আপনার সামনে হাজির করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।